প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল কর্ণফুলীর স্টুডিওতে সমসাময়িক বিষয় নিয়ে টক শো জনতার কথা বলে অনুষ্ঠানে আজকের সবচেয়ে আলোচিত বিষয় এই সময়ে জুন মাসে জাতীয় জাতীয় বাজেট বাজেট নিয়ে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক লেখক রাষ্ট্রচিন্তক বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সংগ্রামী প্রতিষ্ঠাতা এবং সভাপতি নিরাপদ সড়ক চায় আন্দোলনের সম্মানিত যুগ্ম মহাসচিব জানাব লায়ন গনি গনিমিয়া বাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে বাজেটের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার মতামত জানবার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং দৃষ্টিতে বাংলাদেশ চেনের কোন অগণিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের তেরো তারিখ জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রী অসুস্থতার মাঝেও একটি বাজেট পেশ করেছেন অভিনব পন্থায় বিশাল আকারের একটা বাজেট রূপকল্পের বাজেট যেই বাজেট ছিল এক সময় মাত্র সাতশো ছিয়াশি হাজার কোটি টাকা সেটা এখন ছয়শ ছেষট্টি গুণ বৃদ্ধি পেয়ে পাঁচ লক্ষ তেইশ হাজার একশো নব্বই কোটি টাকার বাজেটে এসেছে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাজেট নিয়ে বাজেটে কিছু বিষয় আছে কিছু ক্ষেত্রে মূল্য বাড়বে কিছু ক্ষেত্রে কমবে কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট আরোপ হয়েছে সামগ্রিক বিষয় নিয়ে বাজেটটা আরও কী রকম হতে পারতো সেই বিষয় নিয়ে বাজেটের ছোটোখাটো বিষয়গুলি সহ আমরা কথা বলবার জন্য একজন রাষ্ট্রচিন্তক গবেষক জানাব গণিমা বাবুল আপনাকে অনুরোধ করব বাজেট নিয়ে আপনার অভিব্যক্তি বলবার জন্য বাজেট এমনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকারের এক বছরের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে অর্থ কোন জায়গা থেকে আসবে এবং কোথায় ব্যয় হবে এক বছরের হিসাব নিকাশ মূলত হচ্ছে বাজেট যেমন একজন ব্যক্তিরও তার সংসারের এক বছরের হিসাব নিকাশের একটি বাজেট বলা যায় কিন্তু রাষ্ট্রের এবং ব্যক্তির বাজেটের পার্থক্যটা হলো রাষ্ট্রের বাজেটে বরং ব্যয় আগে নির্ধারণ করা হয় এবং আয়টা পরে করা হয় যে এই ব্যয়ের প্রেক্ষিতে টাকা নিজস্ব অর্থায়ন কত আসবে যদি আপনার বাজেটে ঘাটতি থাকে বাকি টাকাটা কোথায় থেকে সংস্থান হবে এটা নির্ধারণ করা হয় তো এইবারের বাজেট আপনার পাঁচ লক্ষ তেইশ হাজার একশো কোটি টাকা আমরা দেখেছি যেটা আমাদের ঘাড়তি আছে গাড়তি আছে প্রায় এক লাখ একচল্লিশ হাজার দুশো বারো কোটি টাকা এবং এটা আপনার তিরিশ হাজার কোটি টাকা দেশের মানে ব্যাংকের বাইরে থেকে ঋণ নেওয়া হবে এবং দেশের ব্যাংক থেকে নেওয়া হবে সাতচল্লিশ হাজার তিনশো চৌষট্টি কোটি টাকা এবং বিদেশি ঋণ নেওয়া হবে তষট্টি হাজার আটশো আটচল্লিশ কোটি টাকা এখন আপনার বাজেট পকার বেঁধে যদি আমরা দেখি আপনার যেটা নাকি আই ব্যয় সমান থাকে এটাকে সুষম বাজেট বলে এবং যেখানে উদ্বৃত্ত থাকে আয় যদি বেশি হয় এটা হচ্ছে মানে উদ্বৃত্ত বাজেট আমাদের এই গাড়তিটা যেটা আছে এটার সংস্থান করতে গিয়া আমাদের ব্যাংকের রিজার্ভ বেশি আছে কিন্তু এখনও অনেক ব্যাংকের আপনারা জানেন যে যে তারুল্য যে সংকট আছে এবং ওই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যে বিনিয়োগ এইগুলি ওইভাবে হচ্ছে না তাই ব্যাংকের উপরে সরকার যখন এই ঋণটা নিয়ে যাবে এতে কোনো চাপ পড়বে কিনা এবং আপনার বিদেশি ঋণ নেওয়াতে এটার আসল এবং সুজনগণকেই মানে বহন করতে হবে এটার একটা বিষয় আর আপনার যেহেতু সরকারের কর্ম বাড়ছে দেশের জনগণ বাড়ছে দেশের মানুষের চাহিদা এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে আমাদের বেশ কিছু মেগা প্রকল্পের কাজ চলছে আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতু আপনার রূপপুর মানে পারমাণবিক যে এটা চলছে এবং আপনার ওই পটুয়াখারিতে যে আপনার বিদ্যুৎ কেন্দ্র এটার কাজ চলছে বিভিন্ন রাস্তাঘাটের আপনার সিক্স লেনে ফোর লেনে উন্নীত হইতেছে এই জন্যে আপনার মেগা প্রকল্পগুলির বিষয় আছে আবার দেশের আপনার মানুষের আগের থেকে তাদের আগের দেশটা ছিল আপনার আমাদের একটা উন্নত দেশ আপনারা জানেন যে গত এই সতেরোর মার্চেই বাংলাদেশ আপনার উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে এবং এটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং এটা আমরা পুরাপুরি উন্নয়নশীল দেশের হইতে দুই হাজার আপনার তেইশের বা চব্বিশের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ হব এটা একটা প্রক্রিয়ার মধ্যে আছে তাই কাজেই বাজেটের পরিমাণটা এই কারণেই সঙ্গত কারণেই এটা বেড়েছে এবং এটা এখন আমাদের সামনে সবচেয়ে বড় হচ্ছে যেটা বাস্তবায়নের যে বিষয়টা আমাদের বাস্তবায়নটা একটা চ্যালেঞ্জ কারণ হচ্ছে আমরা দেখেছি গত বছরের বাজেটও এডিপি যা ছিল আপনার ওই মানে উন্নয়ন বাজেট যেটা ছিল পুরাপুরি আপনার এটা বাস্তবায়ন করা সম্ভব হয় না ওইখানে আপনার ছিয়াত্তর পার্সেন্ট বাজেট বাস্তবায়ন হয়েছে দেখে আমরা এই বাজেটটা উনত্রিশে জুন পাশ হওয়ার কথা পাশ হওয়ার পরে পহেলা জুলাই থেকেই যেন আসলে এই বাজেটের মানে বাস্তবায়নের জন্যে যারা সংশ্লিষ্ট আছে আমরা রাজস্ব ভোট আছে সরকারের অর্থ মন্ত্রণালয় আছে সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেককে সচেতন থাকতে হবে এবং আমাদের জনগণের মধ্যেও একটা মানে সচেতনতা গড়ে তুলতে হবে যেমন দেশের উন্নয়ন অগ্রগতি আমরা যেমন চাই আর এই উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখলে এটা গতিশীল রাখতে হলে আমাদের রাজস্ব দেওয়ার কোনো বিকল্প নাই কাজেই আমরা যে রাজস্বটা দিচ্ছি এটা দ্বারা যে উন্নয়নটা হবে মূলত এটা মানে সুবিধাভোগী আমরা নিজেরাই আমাদের ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্ম কাজে আমরা দেশের এখন মানুষ হচ্ছে সতেরো থেকে আঠারো কোটি টাকা এবং গভর্নমেন্টের যে আপনার ওই কর মুক্ত রাখছে মানে আড়াই কোটি আড়াই লাখ টাকা বছরে আয়তে আপনার অনেক লোকে আপনার আয় দেওয়ার মতন মানে সক্ষমতা মানে এর মাঝে মানে অর্জন করছে কিন্তু দেখা যায় যে ওই হারে আসলে সরকারকে অনেকেই মানে বিভিন্ন অজুহাতে বা মানে আই তারা গোপন রাখে তারা ওই সরকারকে ট্যাক্স দিতেছে না আবার যারা ট্যাক্স দেয় দেখা যায় তারা যে পরিমাণ সম্পদের আসলে মানে মালিক বা সম্পদের সুবিধা আপনার বুক করতেছে ওই হারে কিন্তু তারা ওই পরিমাণে তারা ট্যাক্স দিতেছে না কাজেই আমাদের প্রথমেই মানে সরকারের ওই মানুষের মধ্যে সচেতনতাটা মানে বৃদ্ধি করতে হবে এবং মানুষ মানে যেসব কারণে আপনার ট্যাক্স দেয় না এর অন্যতম কারণ হচ্ছে ট্যাক্স দিতে যখন আসে সে প্রথমেই আপনার ওই আপনার রাজস্ব বোর্ডের লোকজন যারা আছে যারা কর আদায়কারী আছে অফিসার যারা আছে তাদের দ্বারা বিভিন্ন ধরনের তারা হয়রানির শিকার হয় এবং তারা বিভিন্নভাবে তারা নাজাহারের শিকার হয় এই জন্য মানুষ অনেক সময় এটা একটা বৃতি মানুষের মধ্যে আসা যায় যে ট্যাক্স দিতে গেলে বরং আমার আর বেশি হয়রানি হইতে গেব তাই কাজে এই মানুষজন সহজে আপনার ট্যাক্স দিতে পারে তা আমরা কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি যে সরকার আয়কর মেলা করে আয়কর মেলা করার পরে একটা সচেতনতা মানুষের মধ্যে আসছে এবং মানুষ মানে আগের চেয়ে আপনার সরকারকে রাজস্ব দিতে বেশি মানে আগ্রহী এবং বোধ করছে এবং এটা আরও পরিধি আরও মানে বাড়ানো দরকার এবং উপজেলা পর্যায়ে আপনার ইউনিয়ন পর্যায়েও মানে এটা করা দরকার এবং এটাকে আরও সহজীকরণ করা দরকার যাতে সহজেই আপনার যেমন মানে কোনো আইনজীবী ছাড়া নিজেরাই নিজেদের রিটার্ন যেন তারা নিজেরা দিতে পারে এরকম নিজেদের মানে ওই করটা যেন নিজেরাই দিতে পারে এবং নিজেরা মানে রিটার্ন নেওয়া যাওয়ার পরে যে অফিসে তার নির্ধারিত অফিস ওইখানে যেন তার এটা সহজে নেওয়া যায় এটা নিশ্চিত করতে হবে যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এই বাজেট যদি আমরা বাস্তব করতে পারি তাহলে আমাদের যে মানে লক্ষ্য যে আসলে এই একুশ সালের মধ্যে বাংলাদেশের একটা মধ্যময়ের রাষ্ট্র এবং একচল্লিশ সময় থেকে উন্নত রাষ্ট্র এটা করা সম্ভব হবে আর এমনিতেও আপনার এই দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশের যে বাজেটটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জন্যই তাৎপর্যপূর্ণ আপনারা জানেন যে এই দুই হাজার উনিশের মার্চ থেকে দুই হাজার বিশ পর্যন্ত বিশের সতেরোই মার্চ আপনার এটাকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম আপনার তার জন্মবার্ষিকী পালিত হবে এবং একুশ সালে বাংলাদেশ আপনার পঞ্চাশ বছর প্রতি সুবর্ণ জয়ন্তী পালিত হবে কাজেই এই বাজেটটা অত্যন্ত এই জন্যই গুরুত্বপূর্ণ এবং বাজেটে আপনার আমাদের যে মূল নীতিগুলি থাকা মানে উচিত বা কিছুটা মানে হয়তো প্রতিফলিত হয়েছে যে কারণ হচ্ছে এখন বঙ্গবন্ধুর মানে কন্যা জননীতি শেখ হাসিনা আপনার দেশ পরিচালনা করতেছে কাজেই এই বাজেটে বা এই আপনার এই সরকারের দ্বারা বঙ্গবন্ধুর আদর্শ মুক্তি চেতনা বাস্তবায়িত হবে যে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল আপনার মূলত এটা হচ্ছে যেন ওই শোষিত মানুষের জন্য রাজনীতি শোষিতের মানে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের যে আমাদের আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যে চাহিদাটা মুক্তিযুদ্ধের মূল কথা ছিল যেন সকল মানুষের সামাজিক মর্যাদা তাদের মানবাধিকার সুনিশ্চিত করা এবং তাদের মধ্যে সমান অধিকার সুনিশ্চিত করা এবং গণতন্ত্র সুনিশ্চিত করা আইনের শাসন সুনিশ্চিত করা কিন্তু আপনার এই বিশাল যে বাজেট বললেন এই বাজেটের পরিমাণ কম বেশি যাই হোক এটা বিশাল আমি বলবো না এই জন্যেই কারণ বাংলাদেশের এখন সক্ষমতা বেড়েছে মানুষের আয় বেড়েছে এটা খুব একটা বিশাল না কারণ গত বছর আমাদের বাজেটেই মানে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি ছিল তাই আপনার এই অঙ্কের হিসাবে সেও এই বাজেটে মূলত আমাদের যে শোষিত শ্রেণী আমাদের যে আসলে নিম্নয়ের মানুষ যারা আপনার মনে করেন ওই কৃষি শ্রমিক আছে যারা আপনার দিনমজুর আছে যারা কৃষক আছে যারা আপনার ওই রিক্সা চালক আছে তারা কত কতটুকু আপনার আমাদের মানে এই বাজেটে উপকৃত হবে তাদের পকেটে মানে একশো টাকার মধ্যে কত টাকা তাদের পকেটে যাবে বরং আপনার আমাদের যে ধনী গরিবের যে পার্থক্য ছিল যেটা নাকি আমাদের কমাই আনতে হবে এবং যে লক্ষ্যে আমাদের সরকার কাজ করতেছে এবং আমরা যে একটি সমতা ভিত্তিক একটি সমান মানে অধিকার সবার প্রতিষ্ঠা করতে চাই এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে হলে অর্থনৈতিক সমান সুযোগ সুবিধা প্রতিষ্ঠা করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের এই মানে এই পার্থক্যরা সরকার যখন ক্ষমতায় আসে আপনার দুই হাজার আটের উনত্রিশে ডিসেম্বর মানে নির্বাচনের পরে দুই হাজার মানে নয়ের জানুয়ারি সরকার মানে আসার সময় ওই সময় আপনারা জানেন যে পঞ্চাশের উপরে ছিল আসলে মানে দারিদ্রতার হার এটা কমে এখন অবশ্য কমছে এটা বাইশ পার্সেন্ট দারিদ্রতার হার কিন্তু দারিদ্রতার হার আরও কমানো দরকার এটা শূন্য করে আনা দরকার কিন্তু এই ক্ষেত্রে বাজেটে আসলে সুনির্দিষ্ট ওই রকম আসলে যথেষ্ট আসলে আপনার মানে পদক্ষেপ বা কার্যকর পদক্ষেপ আমাদের পরিরক্ষিত হয় নাই বরং এই বাজারটা আপনার ওই আমাদের ওই কৃষি কারণ কৃষক হচ্ছে আপনার এখনও আমাদের দেশের মানে অর্থনীতির চালিকা শক্তি এবং মানুষের যে মৌলিক অধিকারের প্রথম অধিকারী হচ্ছে তার অন্য যে অন্যের সংস্থান দেয় আমাদের কৃষকরা কাজেই এই কৃষির প্রতি আপনার আরও বেশি যেমন ওই বাজেটও মানে থাকা উচিত ছিল পর্যায়ক্রমে আমাদের ওই কৃষকদের মানে আরও বেশি মানে প্রণোদনা তাদের দেওয়া দরকার ছিল এবং আপনার ওই কৃষকদের সুযোগ সুবিধা এখানে কৃষি যন্ত্রপাতি মানে কর এটাকে মুকুব করা হয়েছে বলা হয়েছে যে কৃষি যন্ত্রপাতি যেগুলি করবে কিন্তু আপনার ওই কৃষক সরাসরি আপনার এখানে শস্য বিমার কথা বলা হয়েছে কিন্তু শস্য বিমার আমরা যদি লক্ষ্য করেন যে শস্য বিমাটা হচ্ছে যে শস্য আপনার ওই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে মানে ক্ষতিগ্রস্ত হলে ওই কৃষককে আপনার ওই মানে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু কৃষক যে আপনার কৃষিকাজ করতেছে ওইটার উৎপাদন খরচ যা হয় সে বাজারে বিক্রি করে তার যে লাভ হয় এটা তারা তার সংসার চলে না তার ছেলে মেয়েদের লেখাপড়া চলে না তার চিকিৎসা চলে না বরং প্রত্যেক কৃষকের জন্যই আপনার এখানে ওই পুনর্দনা থাকা দরকার তাদের জন্য ভর্তুকি থাকা দরকার এবং ওই সরকার অবশ্য কৃষকদের আপনার সারের বীজে অনেক ক্ষেত্রেই আপনার ভর্তুকি দিতেছে কিন্তু আপনি সরাসরি কৃষক যেন আপনার উপকৃত এরকম কিছু বিষয় থাকা দরকার এবং আরেকটা বিষয় আমাদের ওই প্রত্যেকে আমরা বিনিয়োগের কথা বলি আমরা শিল্পের কথা বলি আপনার ওই শিল্পায়নের কথা বলি কিন্তু শিল্পায়নের মানে যদি আমরা উন্নয়ন চাই শিল্পে যদি আমরা উন্নতি করতে চাই তবু কিন্তু আমাদের কৃষির উন্নয়ন আগে দরকার কারণ হচ্ছে শিল্পের যে কাঁচামালগুলি আছে আপনি মনে করেন ওই যদি টেক্সটাইলের কথা বলেন যারা স্পিনিং যারা সুতা তৈরি করে ওই সুতা তৈরি করতে হলেও আপনার তুলা দরকার কি পাট দরকার আপনার এইগুলি কৃষি থেকে আসে এবং সমস্ত শিল্পের কাঁচামালগুলি থেকে কৃষি থেকে আসে কাজে এই শিল্পের উন্নয়নের আগে বরং কৃষির উন্নয়ন দরকার এমন শিল্প যেগুলি হইতেছে ওই শিল্পগুলি যেন পরিবেশ বান্ধব হয় দেখা গেছে যে শিল্প হয়েছে কিন্তু শিল্পের আপনার বর্জ্য আপনার ওই মানে কৃষি জমিতে আপনার মানে নিগমন হইতেছে যার ফলে দেখা যায় কৃষি জমিগুলি আপনার ওই ফসল উৎপাদনের ক্ষমতা তারা হারাইতেছে উর্বর শক্তি তারা হারাইতেছে এবং ওইটার যে দূষিত আপনার ওই গ্যাসে বায়ুতে ওই শিল্পের যে দূষিত প্রভাবের কারণে মানুষ বিভিন্ন আপনার চর্মরোগ তার চোখের রোগ তা কিডনি তার মানে বিভিন্ন শ্বাসকষ্ট রোগে এরকম আক্রান্ত হইতেছে কাজে এইগুলিও বিষয়গুলি আমাদের দেখতে হবে যে শিল্প যেখানে হইতেছে ওই শিল্প যেন আমাদের যে উন্নয়ন যেখানে হইতেছে যেন পরিবেশের কোনো ক্ষতি না করতে পারে এবং আমাদের সাধারণ জনগণের জন্য ক্ষতি না করতে পারে এখন বাজেটে এরকম মানে বিস্তারিত যদি আমরা ওই পরবর্তী বাজেট পাশ হওয়ার পরে বাজেট আলোচনা চলছে সংসদে পাশ হওয়ার পরে আমরা বিস্তারিত জানতে পারবো যে কী এরকম এখানে রোগ সংশোধন করা হয় কিন্তু আমরা তো মনে করি যে আমাদের যে কৃষকরা আমাদের মানে চালিকা শক্তি তাদের মানে দরকার এবং আমাদের যেহেতু একটি সমান অধিকার ভিত্তিক আমরা মানে রাষ্ট্র চাই একটা দেশ চাই এবং এটা যেন বঙ্গবন্ধুর এবং মুক্তিযুদ্ধের একটি অনির কাজে এখানে সাধারণ মেহনতির যে মানুষ সাধারণ যে মানুষ যারা প্রান্তিক যারা জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী তাদের সুযোগ সুবিধা বাজেট আসে থাকা যতক্ষণ পরেছি আমি দেখেছি যে এখানে দুনিদের স্বার্থ বেশি আপনার ওইখানে সংরক্ষণ করা হয়েছে বরং এখানে দুনিরা বেশি লাভবান হচ্ছে এবং আপনার মূল যে আপনার বাজেটের একশো টাকার মধ্যে দেখা গেছে যে সরকারের যে প্রশাসন আছে আপনার বেতন যাদেরকে দিবে যা সরকারের কাজ যারা করে সরকারের মানে আমলা যারা আছে তাদের পিছনে যাব আপনার উনিশ দশমিক তিন টাকা একশো টাকার মধ্যে তারা চলে যাবে এবং আপনার সরকার যে মানে লোন নিবে এটা সুদ আঠারো দশমিক তিন টাকা এবং আপনার মানে সরকারের মানে সেবার মধ্যে আছে শুধু পণ্য এবং সেবা এটা মানুষ পাবে দশ দশমিক দুই এবং আপনার ওই বেশিরভাগ মানে মানে সবচেয়ে বেশি অংশটাই আপনার চলে যাবে আপনার ওই মানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতনের মানে পিছনে চলে যাবে এবং আপনার ওই সরকারের যে ভর্তুকি এটাও আছে চোদ্দ টাকার মতন যাবে ভর্তুকির খাতে কিন্তু আপনার আমাদের ওই সামাজিক যে একটা হ্যাঁ সামাজিক নিরাপত্তার একটা রাখা হয়েছে মোটামুটি বাজেটে রাখা হয়েছে মানুষের মানে এটাও মানে মূল বাজেটের পাঁচ দশমিক আপনার ছয় পার্সেন্ট এবং আপনার এটা টাকার মানে পরিমাণেও আপনার সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে টাকাও রাখা হয়েছে আপনার পঁচিশ হাজার আটশো চৌরাশি কোটি টাকা তবে এখানে আমাদের বরং এই বাজেট আরও বাড়ানো দরকার কারণ সামাজিক আসলে যে নিরাপত্তা আপনার যে আমাদের গরিব অসহায় মানুষ আছে যারা মানে তাদেরকে কিভাবে মানে প্রথমে হবে কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাদের স্বাস্থ্যের যে ব্যবস্থা করা এবং স্বাস্থ্যেও আপনার এখানে ওই পঁচিশ হাজার সাতশো বত্রিশ মানে কোটি টাকা রাখা হয়েছে যা আমাদের মনে করেন যে ওই মোট বাজেটের এটা হয়েছে চার দশমিক নয় মানে প্রায় পাঁচ পার্সেন্টের মতো কিন্তু আপনার এই স্বাস্থ্যের খাতের এই বিষয়টাও আপনার দেখা গেছে যে সরকার এই বেসরকারি যে মেডিকেল কলেজগুলি আছে এগুলি বেশিরভাগই আপনি ঢাকা চিটাগাং রাজশাহী খুলনা এসব কেন্দ্রিক বরং এই আপনার যে টাকাটা খরচ হবে এই পঁচিশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা এই টাকাটা শহর কেন্দ্রিক বেশি খরচ হয় কিন্তু এই টাকাটাও আপনার আমার গ্রামের লোকে পাঠায় দিতে হবে কারণ সরকারের এইবারে নির্বাচনে যে ইস্তেহার দেখেন তাদের ইস্তেহার ছিল আপনার ইশতেহারটা আমি পড়েছি একুশটা তাদের অঙ্গীকার ছিল এই নির্বাচনী এবং একুশটা অঙ্গীকারের প্রথম তাদের মানে শিরু ছিল গ্রাম হবে শহর এবং পরবর্তী নিচের লাইনে লেখা ছিল যে তারণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি শক্তি বাংলাদেশের সমৃদ্ধি কাজে এই গ্রাম হবে শহর এই গ্রামকে যদি আপনার শহর করা হয় শহর বলতে শহরের সুযোগ সুবিধা করতে হয় তাহলে গ্রামে ওইখানে বাজেট বাড়াইতে হবে ওইখানে বিনিয়োগ বাড়াইতে হবে ওইখানে রাস্তাঘাট এরকম করতে হবে ওইখানে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে ওইখানে বরং আপনার এরকম মানে সরকারের স্বাস্থ্যসেবা এরকম নিশ্চিত করতে হবে এই জন্যে আপনারা জানেন যে ছিয়ানব্বই সালে এই সরকার প্রায় আঠারো হাজারের মতন কমিউনিটি ক্লিনিক করছিলো যা নাকি পরে দুই হাজার একের একটি চার দলীয় জুট আপনার সরকার আপনারা জানেন বিভিন্ন মানে আন্তর্জাতিক দেশীয় চক্রান্তে তারা আবার ক্ষমতা আসার পরে বন্ধ করে দিয়েছিল তো এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার যখন দুই হাজার আটের নির্বাচনে নয়ে সরকার গঠন করলো আবার এটি চালু করা হয়েছে তো কমিউনিটি ওই ক্লিনিকগুলিকে আরও বেশি আপনার এর পরিধি এর বিস্তৃতি মানে যেমন বাড়াইতে হবে ওইখানে আধুনিক যন্ত্রপাতি এবং ডাক্তার থাকার মতন আপনার ব্যবস্থা করতে হবে এখন অনেক একটা অভিযোগ আছে ডাক্তার তো গ্রামে থাকতে চানা ডাক্তাররা কী জন্যে গ্রামে থাকতে না এইটারও আপনার আমি মানে একটা ওই সরজমিনে আপনার গবেষণা করছি আমি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি যে আপনার ডাক্তার যারা তাদেরও তো একটা পরিবার আছে তারও আপনার ছেলে মেয়ে আছে তো ওই ডাক্তারের ছেলে মেয়েদের লেখাপড়ার দরকার আছে তাদেরও এরকম বিনোদনের দরকার আছে এখন আপনার ডাক্তারদের যদি ওইখানে কোনো ওইরকম আবাসনের ব্যবস্থা না থাকে তার ছেলে মেয়ে যদি লেখাপড়ার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকে এবং তার ছেলে মেয়ে অসুস্থের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকে এরকম খেলার মাঠ না থাকে তাহলে তো স্বাভাবিকভাবে মানুষ থাকতেছে না এই জন্য বরং গ্রাম হবে শহর এটা যেহেতু নির্বাচন নির্বাচনী ছিল কাজে গ্রামগুলিকে শহরে যা এইগুলি নিশ্চিত করতে হবে বরং ওইখানে মানসম্পন্ন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে এমনকি গ্রামে এখন প্রায় প্রতি গ্রামেই আপনার হাই স্কুল আছে দাখিল মাদ্রাসা আছে এবং এই সরকার আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে ওই এমপিও আবার করবে সবগুলি মাধ্যমিক স্কুলকে আপনার এমপি ভুক্ত করে একটা ভালো উদ্যোগ স্কুলগুলি এমপি ভুক্ত করার পরে এই স্কুলে আপনার আরেকটা বিষয় কারিগরি শিক্ষার বিস্তার করতে হবে কারিগর শিক্ষার বিস্তার করতে হবে কারণ গতানুগত যে শিক্ষা ব্যবস্থা আপনার লেখাপড়া করার পরে যে একটা ছেলে আপনার ওই এইসএসসি পাস করলো কিংবা অনার্স করলো মাস্টার্স করলো দেখা গেলো সে এটা তো কোনো চাকরি পানা বরং আপনার আপনার এখানে ঢুকার আগে ওই যে ন্যাশনাল সার্ভিসে ঢুকছিলো এদের আপনার বেতন খুবই মানে একটা মানে নামকা অবস্থায় একটা বেতন দেওয়া হয় সাড়ে হাজার টাকা দেওয়া হয় কিন্তু ওইটার যখন এদের প্রকল্পে যাদের সময় শেষ হয়েছে এরা আপনার প্রেসকাবে একটা প্রোগ্রাম করছে কিন্তু এই চাকরি নিতে গেও দেখা গেছে তাদের মানে অনেকের তদবির এবং কি অনেক জায়গায় আপনার কয়েক লক্ষ টাকা চাকরিতে ঢুকতে হয়েছে মানে পাঁচ হাজার টাকা চাকরির জন্য কাজেই আপনার বরং ও মানে ওই সব ক্ষেত্রে আপনার কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে কারিগরি শিক্ষা যদি ছেলেমেয়েরা মানে ইয়া হয় এবং আমাদের যেগুলি চাহিদা আছে যেমন তথ্য প্রযুক্তি তত্ত্ব প্রযুক্তি খাতে আপনার ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখাইতেইব এবং আপনাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এগুলি শেখাইতে হবে এবং আপনার এই গ্রামগুলির মধ্যে যেহেতু আপনি গ্রামকে শহর করবেন ওইখানে তত্ত্ব প্রযুক্তি শিক্ষা কারিগরি শিক্ষা এগুলি পরিধি এবং বিস্তৃতি আসলে বাড়াই ধন্যবাদ আমি আপনার কাছে আবার আসবো জনাবণি মেয়া বাবুল আমরা একটু যাচ্ছি একটু বিজ্ঞাপন বিরতিতে বিরতির পরে আপনারা আবারও আমাদেরকে অনুষ্ঠান উপভোগ করতে আসবেন ধন্যবাদ নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার প্রিয় দর্শক ইতিহাসের সবচেয়ে বৃহত্তর বাজেট নিয়ে আজকে আলোচনা করছিলাম আলোচক হিসেবে আছেন আমাদের মাঝে রাষ্ট্রচিন্তক গবেষক লেখক লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল আমি আপনার কাছে কিছু বিষয় প্রশ্ন করতে চাই প্রথমে আমাদের বাজেটের যে আকার স্বাধীনতার পরে ছিল সাতশো ছিয়াশি হাজার কোটি টাকা আর এখন বৃদ্ধি পেয়ে সেটা এখন ছয়শ ছেষট্টি গুণ বৃদ্ধি পেয়ে এখন আসছে পাঁচ লক্ষের উপরে এই যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এই যে বিশাল বাজেট এটা আপনি কিভাবে দেখেন এই বাজেট আমি বিশাল আসলে মনে করি না কারণ আমি সরকারের বা একটা দেশের বাজেটের যে বৈশিষ্ট্য প্রথমে বলেছি সরকারের আগে তার ব্যয়টা নির্ধারিত হয় ব্যয় নির্ধারিত হওয়ার পরে তার আয় নির্ধারণ করা হয় যে এই আয় ব্যয়টা করতে হলে আয় কোন কোন জায়গা থেকে আসবে স্বাভাবিকভাবে সরকারের যেহেতু ব্যয় বেড়েছে এবং আপনার ওই মানুষের চাহিদা বেড়েছে মানুষের জীবনযাত্রার মান বেড়েছে এবং দেশ আপনার স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে হয়েছে এবং আমাদের টার্গেট হয়েছে একুশ সাল খুব বেশি দূরে না এটা উনিশ চল্লিশ একুশ সালের মধ্যে আমরা মধ্যময়ের রাষ্ট্র হব এবং আপনার এই একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হবে কাজেই এই বাজেট তো বাড়বে এটাই স্বাভাবিক এবং আপনি দেখবেন যে সামনের বছর যখন বিশ একুশের বাজেট হবে এটাও বলা হবে যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ওইটা বছরে বাজেট বাড়তেছে আরও একটা পজিটিভ বিষয় নিয়ে বলি সেটা হচ্ছে আগে আজ থেকে দশ পনেরো বছর আগেও যখন বাজেট হতো বাজেটের সিংহভাগ আসতো বৈদেশিক ঋণ এবং অনুদান থেকে আর সাম্প্রতিককালে বিগত দশ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে বাজেট দেখছি নিজস্ব রাজস্ব আয় থেকে এবং অভ্যন্তরীণ সম্পদ থেকে আমাদের ম্যাক্সিমাম বাজেটের ইয়া আমাদের সংকুলন হচ্ছে আগে বাজেটের আগে অর্থমন্ত্রী দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত কোনখান থেকে কত ঋণ পাবো কোথায় অনুদান পাবো সাহায্য পাবো আর আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাজেট করছেন এটা একটা বিশাল পজিটিভ দিক এটা কীভাবে দেখেন না এটাও আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তার দূরদর্শিতা তার দক্ষতা তার সক্ষমতা এবং তার গতিশীল নেতৃত্ব এবং তার যে স্বপ্ন তার যে আসলে আপনার একটি আকাঙ্ক্ষা মানে এটারই আসলে প্রতিফলন এই বাজেটে হয়েছে এবং আপনার আমরা নিজেরা যেহেতু আমাদের আয় পাশাপাশি আমাদের রাজস্ব আদায়ের যে কৌশল এবং মানুষকে রাজস্ব দেওয়ার জন্যে সচেতনতা এগুলি আগের চেয়ে বাড়ছে এবং সরকারও অনেকগুলি মানে ইতিবাচক মানে পদক্ষেপ গ্রহণ করার কারণে আমরা নিজেরা বরং এই বৎসরের যে গাড়তি বাজেট আছে আমার তো মনে হয় যেন এই শেখাসিনা। শেখ হাসিনা আপনার একাদশ নির্বাচনের পরে এটা প্রথম বাজেট আরও চারটা বাজেট সরকার দেবে এবং এই সরকারেরই আপনার ওই সামনে যে বাজেট আসবে আমার মনে হয় এই ঘাটতি বাজেট এরকম থাকবে না বরং আমাদের বরং যতটুক এখানে বিদেশি ঋণ এই বাজেটও কিছু বলা হয়েছে যে আপনার তিরষট্টি হাজার আটশো আটাইশ কোটি টাকা বিদেশি ঋণ যা আমাদের প্রায় আপনার একটা ভালো পরিমাণে কিন্তু এটা সামনে রাতে হয়তো এটা থাকবে না বরং এটা আরও কমে আসবে এবং এটা আমরা তো প্রত্যাশা করি যেন আসলে বাংলাদেশ যে বাংলাদেশে মানে স্থপতি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যে চিন্তা চেতনা ছিল ওইটাই ছিল যে বাংলাদেশ হবে একটি স্বাবলম্বী রাষ্ট্র এবং বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র এবং বাংলাদেশ মানে যে রাষ্ট্র আপনার নয় মাসে মুক্তিযুদ্ধের মাধ্যমে শশ সংগ্রামের মাধ্যমে তারা স্বাধীনতা অর্জন করতে পারে এবং একটি মানে পা খানাদার বাহিনী আমরা জানেন এরকম একটি বর্বর আপনার জগন্য আসলে পাকিস্তান রাষ্ট্র যারা নাকি অস্ত্র অত্যন্ত শক্তিশালী ছিল তাদের বিরুদ্ধে একরকম নিরস্ত্র মানুষ যুদ্ধ করে কাজে বাংলাদেশের মানুষের তাদের মানে যথেষ্ট আপনার সাহস আছে তাদের ধৈর্য আছে তাদের কাজ করার মতন সক্ষমতা আছে তাদের আপনার মানে যদি একটু খালি স্বপ্ন দেখান যা এবং ওই অনুযায়ী পৃষ্ঠপোষকতা করা যায় তাহলে বাংলাদেশ আপনার মানে ওই নিজস্ব অর্থায়নে তো আমাদের পদ্মা সেতু কেন এরকম আরও দশটা পদ্মা সেতু হইতে পারে এবং বাংলাদেশ যারা নাকি বলতেছেন একচল্লিশ সালের মধ্যে উন্নত রাষ্ট্র একচল্লিশ সাল না আমাদের যে অর্থনৈতিক যে আসলে প্রবৃদ্ধি এটা যদি অব্যাহত থাকে যেমন এইবারেই আমাদের এখন প্রবৃদ্ধি হচ্ছে আট দশমিক এক তিন এবং বাজেটে এটা ধরা হচ্ছে খুব বেশি না আট দশমিক মানে দুই শূন্য মানে ধরা হয়েছে তা আপনার আমার তো মনে হয় যে এটা আপনার সামনে আরও দ্রুত আসলে এই প্রবৃদ্ধি বাড়বে এবং মানুষ বাংলাদেশে আয় বাড়বে এবং বাংলাদেশ আপনার সামনে আর কোনো গাড়তি বাজার থাকবে না বরং আমাদের উদ্বিদ্ধ বাজার থাকবে এবং অন্য অন্য উন্নত রাষ্ট্রগুলি যারা নাকি যে বললাম যে সুষম বাজেট দেয় আমাদের বাজার সুষম বাজেট হবে ধন্যবাদ এবার কিছু জনপ্রত্যাশার কথা বলি খুব সংক্ষেপে একটু করে যদি বলেন আমাদের দেশে এখন যারা গরিব আছে তাদের জন্য বিদ্যুৎ বেড়েছে গ্যাসের বিল বেড়েছে জীবনযাত্রার মান বেড়েছে সব কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি বর্তমান প্রেক্ষাপটে যারা নাকি মাসে মিনিমাম তিরিশ হাজার টাকা ইনকাম করে তাদের তারা খুব দুর্বিষহ জীবনযাপন করে বলতে গেলে সেখানে ব্যক্তিগতের ট্যাক্সের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা অর্থাৎ যে একুশ হাজার টাকা মাসে বেতন পাবে তাকে ট্যাক্স দিতে হবে আমরা বিশ্বাস করি যারা বঙ্গবন্ধু যে দ্রব্যমূল্য এবং সব কিছু জীবনযাত্রার মান সেটা মিনিমাম সারা তিন লক্ষ টাকা হলে মোটামুটি গরিবরা হয়তো আরও একটু স্বস্তি পেত এই বিশেষ করে আপনি আগেও বলেছেন একটা বড়দের বান্ধব বাজেট গরিবদের খুব বেশি আরও পক্ষে খুব বেশি নয় এ বিষয়ে একটু যদি বলেন না এটা করা যেতে পারে এতে আমিও মানে একমত এখন বাজেট যেহেতু এখনো পাশ হয় না বাজেট আলোচনা সংসদে চলছে আজকেও সংসদ চলতেছে তা আপনার ওই সরকার যেটা ব্যক্তি আপনার মানে আয়ের পরিমাণ এটা আড়াই থেকে সাড়ে তিন কেন করতে পারে চাই পর্যন্ত ঊর্ধ্ব যারা থাকবে তারা মানে সরকারকে মানে ট্যাক্স দেবে রাজস্ব দিবে এটা করতে পারে আর একটা বিষয় খুব ছোট্ট করে যদি বলেন কালো টাকা সাদা করা আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কিন্তু দুর্নীতি কমে না বাড়ছে বালিশ কতন থেকে শুরু করে বালুরূপপুরের বালিশ দুর্নীতি বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি বাজেটে যদি কালো টাকা সাদা করার এই প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে তাহলে আমরা দুর্নীতি যে বিরুদ্ধে যুদ্ধ এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন আপনার দুর্নীতি বেড়েছে এবং দুর্নীতি একটি সংক্রামক বিধি এই বিষয়ে আমি মানে একটা কবিতা আজকেও একটা পত্রিকায় সকালের সময় পত্রিকায় হয়েছে আমার কবিতা দুর্নীতি রক্ষী আমি দুর্নীতির বিরুদ্ধে লেখালি কথা বলি তবে ওই দুর্নীতির সাথে এই টাকা কালো সাদার আসলে কোনো সম্পর্ক নেই সম্পর্ক এই জন্যে কারণ টাকা তো আপনার মানে টাকাই এটা সাদা কালো বলতে আপনার যে টাকাটা মানে প্রদর্শিত হয় নাই মানে অনুদূষিত টাকা বলা হয়েছে এটা কিন্তু টাকাটা চুরি করে আনা হয়েছে না টাকাটা কিন্তু ডাকাতি করে আনা হয় নাই এবং টাকাটা কিন্তু ওই আরেকজনের বাসা থেকে রুট করে আনা হয় নাই বরং আপনার সরকারের রাজস্বটা কম দেওয়ার জন্যে তার যে আপনার মানে অর্জিত টাকাই মানে যা ছিল মনে ছিল তার মানে তিন হাজার কোটি টাকা এখানে দেখাইছে এক হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা সে সরকার ট্যাক্স ফাঁকি দিছে। তো এখন ওই ট্যাক্স ফাঁকি দেওয়ার পরে এই টাকাটা যদি আমাদের সাথে বিনিয়োগ না হয় এই টাকাটা হুন্ডি কিংবা অবৈধ কোনো পথে বিদেশ চলে যাবে বিদেশ চলে গে ওইখানে হয়তো আপনার সে সম্পদ করবে মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন ওইখানে করবে বিগত সরকার সময় এটাই হয়েছে আপনার ওই এরকমই হয়েছে বরং এখানে সরকার যেটা নাকি টেন পার্সেন্ট ট্যাক্স বলছে তো এটা হয়তো বাড়াইতে পারে যে সরকার যেহেতু তারা অপ্রদর্শিত একটা এখানে অসততার একটা এনেছে ওই টেন পার্সেন্ট জায়গা হয়তো গভর্নমেন্ট এটা আরও বাড়াইতে পারে ফিফটিন করতে পারে বা টোয়েন্টিও করতে পারে এত পার্সেন্ট ট্যাক্স দেওয়ার পরে এই টাকাটা মানে ওই অপ্রদর্শিত টাকাটা তারা মানে বৈধ হিসাবে গণ্য হবে এবং এটা আপনার ওই সরকার যখন এটা দেশে যখন বিনিয়োগ হবে তখন দেশের মানুষের কর্মসংস্থান হবে দেশের উন্নয়নের সাথে এই টাকাটা সম্পৃক্ত হয়ে যাবে কাজে এটা আপনার ওই দুর্নীতি যেভাবে ওই যে টিভি বলছে বা অনেকেই বলে এটা আমাদের সচেতনতারও কিছু অভাব আছে কারণ এই টাকার যদি অলস যদি পরে থাকে তাহলে এটা কারও কোনো কাজে লাগবে না আর যদি বিদেশ চলে যা তাহলে আমাদের নিজের দেশের টাকা অন্য দেশে চলে যাইতেছে কাজে এই টাকাটা যদি দেশে কাজে লাগে তাহলে আমাদের দেশের মানে যারা নাকি আমাদের ওই বেকারত্বর একটা বিষয় আপনার এখানে ওই লোকজনের যেমন কর্মসংস্থান হবে তাদের মধ্যে স্বাবলম্বীতা আসবে এবং এটাও আমাদের দেশ যে স্বনির্ভর এবং আমাদের সমৃদ্ধ দেশের জন্য একটা সহায়ক হিসেবে কাজে লাগবে কাজেই ওই মানে কালো টাকা সাদা করাতে এটা আপনার হ্যাঁ যদি আমাদের মধ্যে সততা থাকতো শত বাকতে হয়তো প্রয়োজন ছিল না কিন্তু মানুষ তো এখন ওইভাবে মানবিক মূল্যবোধ তার মধ্যে সততা আসলে উদয় হয় নাই এটা হয়তো আরও একটা সময় লাগবে মানুষের মধ্যে যখন আমরা এই সততা ধরনের করতে পারবো তো এখন বর্তমান প্রেক্ষাপটে সরকার যেটা করেছে আমার মনে হয় জাতীয় স্বার্থে এখন মনে করেন যে একজন মানুষের যখন আপনার মানে হয়তো পায়ে মানে তার ক্যান্সার হইলো হাতে ক্যান্সার হইলো ডাক্তার সর্বোচ্চ মানে চেষ্টা করে যেন হাতটা কীভাবে আপনার বাঁচানোর যা রাখা যা পাড়া কীভাবে রাখা যা কিন্তু সর্বশেষ যদি দেখে যান এই পায়ের কারণ এই লোকটাই মারা যাইব তখন কি করে ডাক্তার বললে কাইটা দিই পাটা কাইটা তার রুখটা বাঁচানো হয় ওই কালো টাকা সাদা করা এটা এইরকমই এটা একটা মানে মানে মনে করেন পছনেই সমাজের একটা পোষণেই দরছে কিন্তু এটা আপনার যাতে এটা আর বিস্তৃতি না করতে পারে যত তাড়াতাড়ি মানে ওই খারাপ যেটা নাকি থেকে মানে এটাকে যেন মানে বৈধপথে আসতে পারে এটা একটা সুযোগ মানে দেওয়া তবে সামনে থেকে যেন রকম মানে আমাদের পরিস্থিতি না হয় এই জন্য মানুষের মধ্যে আরও বেশি মানে সততা এরকম আসলে আমাদের মানে তৈরি করতে মানবিক মূল্যবোধ আমাদের আমাদের আসলে জাগরণ করতে হবে আমাদের সব ধন্যবাদ আপনাকে আমাদের অনেকগুলি সাফল্য যেমন আছে ব্যাঙ্কগুলির দিকে তাকালে আমাদের খুব কষ্ট লাগে দুঃখ লাগে এবং সরকার এখনও ব্যাংকের মালিকরা এখনো সুদের হার সিঙ্গেল ডিজিটে আনতে সক্ষম হয় নাই এটা কি না এটা আমাদের প্রধানমন্ত্রী জনদের শেখ হাসিনা সে বলেছে যে এই মানে সুদের হারটা সিঙ্গেল ডিজিটে আনতে হবে এবং মানে এটা বুধ মানে খুব মানে করা উনি বলেছে এবং এটা যদি আনে তাহলে হয়তো এবং ওই মানে ঋণ দেওয়ার যে প্রক্রিয়াটা এটা আর একটু সহজ করতে হবে সহজ করতে হবে যেন আমাদের বিনিয়োগ বান্ধব একটা মানে ব্যবসায়ী বান্ধব যেন হয় যাতে আমাদের যারা ওই শিল্প খাতে বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি খাতে যারা ব্যবসা করতে চায় তারা যেন সহজে আসলে মানে ঋণটা নিতে পারে এবং এটা দ্বারা যেন সারা ব্যবসা করে যেন নিজেরা যেমন নাকি স্বাবলম্বী হইতে পারে দেশের যেন উন্নয়নগরী তারা যেন শরিক হইতে পারে এই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে আরেকটা বিষয় আপনি নিরাপদ সড়ক নিয়ে কাজ করেন এবারে করেছেন ফি ইয়া বৃদ্ধি করেছেন এই কিভাবে দেখেন এটা আপনার হ্যাঁ সবকিছুর ক্ষেত্রে যেহেতু আপনার আমাদের জিনিসপত্রের দাম বেড়েছে এবং খরচ বেড়েছে ওইখানে আপনার ওই গাড়ির যখন আপনার ফিটনেস বা রুট পারমিট কাজের রেজিস্ট্রেশন ওইখানে টাকা বাড়াইছে বাড়াইতে পারে এটাতে আমি খুব একটা কিন্তু আশ্চর্য হয়েছি আমাদের গত বাজেটেও কিন্তু ওই সড়ককে নিরাপদ করার জন্য একটা বাজেট ছিল কিন্তু এইবার আমি যত রোগ দেখেছি এরকম আমার চোখে পড়ে নাই যে আমাদের এই যে ওই মানে সড়ক জনপথ বিভাগের এবং স্থানীয় সরকার মানে এত রাস্তাগুলি আছে যে রাস্তায় আপনার প্রতিনিয়ত আসলে মানুষ মারা যাচ্ছে প্রায় চোদ্দ পনেরো জন করে মানুষ মারা যা এবং মানুষ আহত হইতেছে প্রায় আরও তার দ্বিগুণ তিনগুণ মানুষ আহত হইতেছে তো এই মানুষকে আপনার মানে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যে সরকার মানে কী কী উদ্যোগ মানে নিবে এবং এটা বাজেটের মধ্যে না থাকাটা বরং আমি আশ্চর্য হইছি বরং এই বাজেটের মধ্যে আপনি ভালো একটা বিষয় আনছেন বাজেটের মধ্যে বরং এই সড়ক আপনার নিরাপত্তা বিষয় বিষয়ে আপনার একটি আসলে বরাদ্দ থাকার মানে প্রয়োজন আছে প্রয়োজন ছিল এবং আপনার এই সড়কের যে আসলে ব্যবস্থাপনা আপনার এই ব্যবস্থাপনা মানে যারা করে তাদেরকে আরও মানে দক্ষ করে গড়ে তোলা দরকার এবং তাদের যে প্রশিক্ষণ এটার ব্যবস্থা করা দরকার এবং নিরাপদ সড়ক করার জন্যে আপনার আমাদের যেমন নাকি চালকদের প্রশিক্ষণের কথা বলি আমি তো ইদানিং আপনার এটার উপরে লেখাপড়া বা খোঁজখবর নিয়ে যতটুকু দেখেছি চালকদের যেমন প্রয়োজন এর চেয়ে বেশি প্রয়োজন হয়েছে আপনার যারা পথচারী যারা যাত্রী তাদেরকে সচেতন হওয়া দরকার কারণ রাস্তা কীভাবে পারাপার হইতে হবে তার আপনার কিভাবে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে গভর্নমেন্ট আপনার দেখেন টাকা খরচ করিয়া আপনার এরকম মানে ওই ফুটওভার ব্রিজ করছে আন্ডারপ্রাস করছে ফ্লাইওভার ব্রিজ করছে আপনার দেখা যায় জেব্রা ক্রসিং আছে এইগুলি আসলে পথচারীরা ব্যবহার করতেছে না এবং আপনার যত যত রাস্তা পার হইতেছে এবং কি আপনার যেমন নাকি কি আমরা সবসময় চালকদের মোবাইল ফোনের কথা বলি যাত্রীরাও আপনার মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হইতেছে এবং গাড়ির তোলে পড়তেছে এবং দূষ হইতেছে তখন শুধু ড্রাইভারদের কাজে সবাইকে সচেতন করতে হবে এবং এই সচেতন করার জন্য আপনার বরং আমাদের এই রকম মানে ও এখানে একটা বাজার থাকা দরকার ছিল যে কারা এটা সচেতন করবে এবং এটা করতে গিয়ে যে খরচা আসবে এই খরচা কিভাবে মানে একটা বিষয় একটু করে সরকার বিশ্বের রোল মডেল ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছে বিশেষ করে এবারে বাজেটে দেখলাম তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে ব্রডব্যান্ড ইন্টারনেট তথ্য প্রযুক্তির বিষয়ের উপর ট্যাক্স বিধি কোডছে নাকি এতে বাংলাদেশের বিশেষ করে যুব সমাজ আউটসোর্সিং করে তথ্য প্রযুক্তি বেকারত্ব সংখ্যা করে বেশ একটা পর্যায়ে যাচ্ছিলেন এটা এই তথ্য প্রযুক্তি খাতের এটা বাধাগ্রস্ত করবে কিনা এই ব্রডব্যান্ড ইন্টারনেটের উপরটা অতিরিক্ত ট্যাক্স আরোপ ভেটার আপনার ট্যাক্স আরবের যে বিষয়টা এটাকে আমি কোনো সময় আসলে বাধাগ্রস্ত মনে করি না কারণ হচ্ছে মনে করেন আমার এখন আয় আছে মানে পঞ্চাশ হাজার টাকা ধরেন কথার কথা তাই আমার যদি এটা এক লক্ষ টাকা হয় কা আমার যদি এটা দুই লক্ষ টাকা হয় আমার যদি আয় বাড়ে আমি ওইভাবে আমি সরকার রাজস্ব দেব কিন্তু এই তথ্য প্রযুক্তিতে আয় বাড়ানোর জন্য এবং আপনার আমাদের ওই তরুণ সমাজ আছে তাদেরকে প্রশিক্ষিত করার জন্য এবং তাদেরকে আপনার মানে এই বিষয়ে ওই শিক্ষিত করার জন্যে সরকারের কী পদক্ষেপ আছে বরং এটা আমাদের আসলে নিশ্চিত করা দরকার আমি প্রথমেই আসলে বলেছি যে বরং আমাদের গ্রাম পর্যায়ে এখন বরং তথ্য প্রযুক্তি আপনার স্কুল তথ্য প্রযুক্তি আপনার কলেজ তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয় করা দরকার অবশ্যই জননীতি শেখ হাসিনা করেছে কয়েকটা গোপালগঞ্জ করেছে শেখ হাসিনা তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আপনার যে আমাদের ওই সিলেট এক আছে আরও কোন কোন জায়গায় সরকার করছে এই সরকারও করেছে বরং আপনার এই খাতে আমাদের ইয়া করা দরকার মানে জনবলকে আপনার জনসম্পদে আসলে পরিণত করা দরকার আর হ্যাঁ ট্যাক্সে কিছুটা তো বাধাগ্রস্ত এই এক্ষেত্রে হয়তো এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ আপনার এই গত মানে যেটা নাকি আপনার ওই দশম সংসদ নির্বাচন ছিল ওই নির্বাচনে সরকারের ডিজিটাল বাংলাদেশের মানে একটা মানে ইয়ে এবং তাদের ইশতেহারে এটা ছিল এবং এটা তারা বাস্তবায়নও করছে এবং ডিজিটাল বাংলাদেশে ইতিমধ্যেই আপনার বাংলাদেশ পৌঁছে গেছে আপনারা জানেন যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা আকাশে উৎক্ষেপণ হয়েছে এবং আমাদের টিভিগুলি এখন ওই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ফ্রিকুয়েন্সি দ্বারা পরিচালিত হচ্ছে এবং আপনার আমাদের যে মানে অগ্রগতিটা এবং আপনার ব্যবসা বাণিজ্য অনেক কিছু আপনার মানে ই কমার্সের মাধ্যমে চলছে ব্যাংকিং খাতে আপনার মোবাইলে আপনার ব্যাঙ্কিং চলছে কিন্তু এখানে আপনার মোবাইলে কথা বলার উপর তো ট্যাক্স বাড়াইছে আবার আপনার ওই মোবাইল মানে যে ব্যাংকিং ওইখানে যখন আপনার ওইটার ব্যালেন্স দেখবেন ওইখানে চল্লিশ বছর নিয়ে কাটা হবে তো এটা হয়তো মানে এই মুহূর্তে আসলে করাটা এটা একটা মানে ওই বিব্রতকর অবস্থার মধ্যে আসি আমরা তবে এটা সরকার মানে করাতে মানে আমাদের সুবিধাটা মানে কি বাড়ছে এখন আমি ট্যাক্স দিলাম আপনার মনে করেন আগে পাঁচ টাকা দিলাম দশ টাকা দিলাম তো দশ টাকা দিলে আমার তো সুবিধাটাও দ্বিগুণ মানে সুবিধাটা কি বাড়াইছে আপনার এটাও আমাদের দেখা দরকার কিন্তু সুবিধাটা এখন পর্যন্ত এরকম দৃশ্যমান না আপনাকে আজকে আমাদের স্টুডিওতে এসে বাজেট ভাবনা আপনি পেশ করলেন সেই বাজেট থেকে আজকে আমাদের জাতীয় আমাদের যারা বাজেট পাশ করবেন সরকার যদি এখান থেকে কিছু পরামর্শ গ্রহণ করেন তাহলে আমি বিশ্বাস করি আমরা উপকৃত হব জাতি উপকৃত হবে দেশ উপকৃত হবে প্রিয় দর্শক আমরা বাজেট ভাবনা নিয়ে কথা বলছিলাম বিশিষ্ট গবেষক লেখক রাষ্ট্রচিন্তক লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল সভাপতি বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এবং মহাসচিব নিরাপদ সড়ক চাই আমরা আশা করব বাজেটে মোবাইল ফোনের উপর ট্যাক্স কমবে শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আমাদের উপর অনেকগুলি ওরা টাকা আরোপ করে এটা ব্যয় বৃদ্ধি হচ্ছে ওখানে ট্যাক্স আরোপ করার পরে এটা আরও বেশি আমাদের উপর কঠিন হতে পারে ইংলিশ মিডিয়াম স্কুলের উপর যে ট্যাক্স আরোপ এভাবে ব্রডব্যান্ডের উপর ট্যাক্স আরোপ এগুলি আমরা আশা করব এগুলি আরও বিবেচনা করবেন এবং বিশেষ করে ব্যক্তিগত আই আয়করের সীমা আড়াই লক্ষ থেকে এটাকে মিনিমাম সাড়ে তিন লক্ষ টাকা করবেন সেটা আমরা আশা করব এবং বিশেষ করে সিঙ্গেল ডিজিটে সুদের হার ব্যাংকের এটা বাস্তবায়ন করবেন এরকম আমরা অনেকগুলি আলোচনা এসেছে প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে নতুন অতিথিদের সাথে সে পর্যন্ত আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেশ এগিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকলকে নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী